প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গতিবিদ্যা অধ্যায়ের লাস্ট লেকচার, এই লেকচারের মাধ্যমে এই অধ্যায়টি আজকে আমরা শেষ করে দিব। তো এই আজকে আমরা শুরুতে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব আমরা। সেই প্রবলেমটা হচ্ছে যে 5 মিটার ব্যাসার্ধের একটি সিডি প্রতি মিনিটে 90 বার ঘুরছে, সুইচ বন্ধ করার পর এটি 20 সেকেন্ডে থেমে যায়, 20 সেকেন্ড পরে এটি থেমে যায়। আচ্ছা, সিডির কৌণিক মন্দন ও থেমে যাওয়ার আগ পর্যন্ত কতবার ঘুরেছিল সেটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, তো সিডির ব্যাসার্ধ কত বলা আছে সেগুলো আমরা অঙ্কের ডাটাতে আমরা লিখে দিব। আর এর মানটা বলা আছে, সিডির যে ব্যাসার্ধ সেটা 5 সেন্টিমিটার, এটাকে মিটারে আনার জন্য 100 দ্বারা ভাগ করতে হবে। আর প্রাথমিক যে সময় প্রতি মিনিট, এটাকে আমরা T1 ইকাল টু 1 মিনিট, দ্যাট ইজ ইকাল টু 60 সেকেন্ড। আর প্রতি মিনিটে কতবার ঘুরছে, 90 বার, তাহলে এই ঘূর্ণন সংখ্যাটাকে আমরা N1 ইকাল টু 90 লিখলাম। আর সুইচ বন্ধ করার পরে কত সময় পরে এটি থেমে গেল, 20 সেকেন্ড পরে এটি থেমে গেল, তাহলে সেই সময় এটাকে আমরা আলাদা একটা সময় নামকরণ করছি T2, দ্যাট ইজ ইকাল টু 20 সেকেন্ড। চেয়ারে কি কি এখন এখানে দেখো যে আলফার মানটা কত, কৌণিক মন্দনটা কত, আর 20 সেকেন্ডে যে থেমে গেল এই সুইচ বন্ধ করার পর আর থেমে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে কতবার ঘুরেছিল, N2 মানটা চাওয়া হচ্ছে। আর এখানে আমরা আরো জিনিস বের করতে পারি যে তোমার এখানে কৌণিক ত্বরণ রৈখিক ত্বরণটা কত, সেটার মানটা আমরা এখান থেকে বের করতে পারি। আর এটা যখন থেমে যাবে তখন তার কৌণিক যে শেষ বেগ, শেষ কৌণিক বেগটা কত হবে বলতো? এটা যখন 20 সেকেন্ড পরে থেমে যাবে তখন তার শেষ কৌণিক বেগ, এটাকে আমরা আচ্ছা এখন আমরা এই যে প্রতি মিনিটে যে তোমার 60 বার ঘুরছে এই তত্ত্ব দিয়ে কিন্তু আমরা আদি কৌণিক বেগটা বের করে নিব। দ্যাট ইজ ওমেগা নট ইকুয়াল টু 2πN1/T1। এখানে মানগুলো অ্যাপ্লাই করলে তোমার মানটা চলে আসে 90 সেকেন্ড। আর আমরা এখানে যেহেতু কৌণিক বন্ধন হচ্ছে, সুতরাং ওমেগা ইকুয়াল টু ওমেগা নট মাইনাস আলফা T2, এই সমীকরণটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে সেখানে দেখো ওমেগা নট এর মানটা আমরা এখানে বের করেছি 9.42, আর শেষ কৌণিক বেগের মানটা ওমেগা ইকুয়াল টু 0, যেহেতু এটা 20 সেকেন্ড পরে থেমে যাবে, তাই না? তাহলে শেষ কৌণিক বেগ 0 হবে। আর T2 মানটা কত সেকেন্ড পরে থেমে যাচ্ছে, সেটি 20 সেকেন্ড পরে থেমে যাচ্ছে। তাহলে T2 মানটা এখানে অ্যাপ্লাই করা হলো, করলে ফাইনালি আমরা কৌণিক মন্দনটা পেয়ে যাচ্ছি, দেখো 0.471 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। কৌণিক ত্বরণের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা কৌণিক মন্দন পেয়ে গেলাম। তো কৌণিক মন্দন পেয়ে গেলে আবার আমরা রৈখিক যে ত্বরণটা সেটা কিন্তু আমরা বের করতে পারি, যে রিলেশনটা আছে রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের যে সম্পর্ক, A ইকুয়াল টু আলফা আর। তো আর মানে হচ্ছে তোমার এখানে সিডির যে ব্যাসার্ধ, তো সেই ব্যাসার্ধের মান বলা আছে 0.5, আর আলফার মান তো আমরা উপরে বের করলাম, ক্যালকুলেশন করলে আমরা এখানে রৈখিক ত্বরণ পেয়ে যাচ্ছি। এবারে গুরুত্বপূর্ণ যে জিনিসটা চাওয়া হয়েছে যে এই যে সিডিটা, যে তুমি সুইচ বন্ধ করার পরে 20 সেকেন্ড পরে যে থেমে গেল, এই থেমে যাওয়ার আগ পর্যন্ত সিডিটা কতবার রোটেট করেছিল, ঘুরেছিল, সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে একবার ঘূর্ণনের জন্য কত তোমার কেন্দ্রে যে রৈখিক দূরত্ব, সেটা কৌণিক দূরত্ব, সেটা কত হয় বলতো? একটা সিডি যদি পূর্ণ একবার ঘুরে তাহলে 2π, কৌণিক দূরত্ব কত হয়? 2π। তাহলে আমরা এই 2π-টাকে আমরা, হ্যাঁ, 360 ডিগ্রি রেডিয়ানে বলবো আমরা, হ্যাঁ 2π বলবো, তাহলে সেটাকে আমরা থেটা দিয়ে প্রকাশ করি। তাহলে এই যে তুমি সুইচ বন্ধ করার পরে 20 সেকেন্ড পরে যে থেমে গেল, এই 20 সেকেন্ডে সে কতবার ঘুরেছিল সেটা বের করতে বলা হয়েছে। তাহলে আমি যদি টোটাল কৌণিক দূরত্বটা বের করতে পারি, তাহলে এই কৌণিক দূরত্বকে আমার একবার ঘুরতে 2π তোমার কৌণিক দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই টোটাল কৌণিক দূরত্বকে যদি 2π দিয়ে ভাগ করি তাহলে আমরা ঘূর্ণন সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা সেই কৌণিক দূরত্বটা আগে বের করে নিব। সেই বের করার ফর্মুলা হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার মাইনাস 2α θ। এটা আর একটা সমীকরণ দিয়ে বের করা যায়, ওই যে থেটা ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস মাইনাস ½α t² ওটা দিয়ে বের করা যাবে, সেম রেজাল্ট আসবে। আচ্ছা, তো ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার মাইনাস 2α θ, তো সেই শেষ কৌণিক বেগ ওমেগা মান কত? 0, তো 0 এর উপরে স্কোয়ার। আর আদি কৌণিক বেগ তো আমরা এই যে বের করেছি এখানে ওমেগা নট, এই ওমেগা নট এর মান হচ্ছে 9.42, তার উপরে স্কোয়ার মাইনাস 2α, মাইনাস কেন লিখা হলো? কৌণিক মন্দন হচ্ছে এখানে, এই জন্য সূত্রে মাইনাস আনা হয়েছে এখানে। আর আলফা মানে কৌণিক মন্দন যেটা আমরা বের করেছি, এই যে 0.471, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু থেটার মানটা এখানে পেয়ে যাচ্ছি, দেখো থেটা, সেটা দেখো হচ্ছে রেডিয়ান। ওকে, আচ্ছা, তাহলে কৌণিক ঘূর্ণন, হ্যাঁ থেটাটাকে বলা হচ্ছে কৌণিক সরণ, কৌণিক দূরত্ব বলবো আমরা, বা অনেক সময় কৌণিক সরণও বলবো আমরা।
আচ্ছা, তাহলে নির্ণয় ঘূর্ণন সংখ্যা কত হবে? তোমার টোটাল যে কৌণিক দূরত্ব অতিক্রম করেছে সেটা কত? থেটা। আর একবার ঘুরতে কত কৌণিক দূরত্ব অতিক্রম করে? তাহলে 2π। 2π। হ্যাঁ, এই মোট কৌণিক দূরত্বকে যদি আমরা 2π দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? মোট ঘূর্ণন সংখ্যাটা পেয়ে যাব। ঘূর্ণন সংখ্যা অবশ্যই পড়ে এই যে ক্যালকুলেশন করে, আমরা ক্যালকুলেশন গুলো একটু চেক করো তোমরা। হ্যাঁ, আমার ক্যালকুলেশনে ভুল থাকলেও থাকতে পারে। তাহলে আমরা নির্ণয় ঘূর্ণন সংখ্যা পেয়ে গেলাম, দেখো 15 বার। বলো তো এই 15 বার ঘূর্ণন সংখ্যা কোন সময়ের? বলো আগ মুহূর্ত পর্যন্ত সে কতবার ঘুরেছিল? 15 বার। দেখো তো অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা। খুবই ইজি অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এগুলো এমসিকিউ পরীক্ষাতে থাকে অনেক সময়। এগুলো সিকিউ এর জন্য অতটা ইম্পর্টেন্ট না, বাট এমসিকিউ পরীক্ষার জন্য এটা খুবই। স্যার এমসিকিউ তে এত বড় অঙ্ক থাকবে? এত বড় না তো, এগুলো তো আমি ডিটেইলস করেছি বলে তোমার কাছে মনে হচ্ছে যে অনেক বড়। এগুলো তো তুমি শর্টকাট অ্যাপ্লাই করবে তোমরা। একটা এগুলো পার্ট পার্ট থাকতে পারে এমসিকিউ তে না? হ্যাঁ, এমসিকিউ তে আলাদা আলাদা ভাবে থাকতে পারে। ওই যে উদ্দীপক দুইটা তিনটে এমসিকিউ প্রশ্ন চাই না, সেই প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি আমরা এই অঙ্কটা হয়ে গেল। এবারে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যে অঙ্ক সরি থিওরি, এই থিওরি থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় হয়। এটা প্রথমে যে থিওরিটা সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে? সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কাকে বলে? কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে? তোমরা নিশ্চয় জানো যে কোনো একটা বস্তু যখন বৃত্তপথে ঘূর্ণনশীল হয় তখন বৃত্তপথে ঘূর্ণনের ক্ষেত্রে প্রতি মুহূর্তে তার বেগের দিক কি হয় বলতো? এই যে রৈখিক বেগ যেটা ভি, এই ভেগের দিক পরিবর্তন করানোর জন্য এই বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে, যেই ত্বরণটার নামই হচ্ছে তোমার কেন্দ্রমুখী ত্বরণ। তো সেটা সংজ্ঞা আমি এখানে লিখে দিয়েছি, দেখো সংজ্ঞাটা মুখস্থ করবে, এক মার্কের জন্য পরীক্ষা আসে। যে কোনো বস্তুকণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে বস্তুর উপর যে ত্বরণ ক্রিয়া করে তাকেই বলা হয় কেন্দ্রমুখী ত্বরণ। তার মানে এই কেন্দ্রমুখী ত্বরণের কারণে কিন্তু তোমার কি হয়, এই বস্তুটার যে বৃত্তপথে ঘূর্ণনশীল থাকার কারণে প্রতি মুহূর্তে যে তার বেগের দিক পরিবর্তন হচ্ছে, এই বেগের দিক পরিবর্তনের জন্য কে দায়ী? উত্তর হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ দায়ী। আর কেন্দ্রমুখী ত্বরণ থাকা মানে এখানে একটা কেন্দ্রমুখী বলও থাকবে, কেননা আমরা জানি যে ত্বরণকে যদি বস্তুর ভর দ্বারা গুণ করা হয়, ওই যে এফ ইকাল টু এম এ এম এ, তাহলে ত্বরণকে ভর দ্বারা গুণ করলে কি পাওয়া যায় বলতো? তাহলে সেই বলটার নাম হচ্ছে, যেহেতু ত্বরণের নাম কেন্দ্রমুখী ত্বরণ, এটা বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কাজ করে, এই যে সেন্টার ওয়ের দিকে কাজ করে, তাহলে সেই বল যেটা কাজ করবে সেটা কোন দিকে কাজ করবে বলতো? কেন্দ্রের দিকে কাজ করবে, এই জন্য সেই বলটাকে আমরা কেন্দ্রমুখী বল বলবো। ত্বরণের ক্ষেত্রে সেটা কেন্দ্রমুখী ত্বরণ, আর বলের ক্ষেত্রে সেটা কেন্দ্রমুখী বল। তার মানে এই ত্বরণের কারণে বলটা থাকবে আর কি। তার মানে এখন এই ত্বরণটা কি কাজ করছে, কেন্দ্রমুখী ত্বরণের কাজটা কি? কাজটা হচ্ছে যে এই বৃত্তাকার পথে ঘূর্ণনের ক্ষেত্রে এই বস্তুর গতির দিক কি করতে হবে? পরিবর্তন করতে হবে। গতির দিক যদি তুমি পরিবর্তন না করো তাহলে তো সেটা স্ট্রেট লাইন মানে রৈখিক গতি তৈরি করবে, তাই না? কিন্তু এখানে প্রতি মুহূর্তে গতির দিক কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এই গতির দিক পরিবর্তন করার জন্য বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে ত্বরণ কাজ করে সেই ত্বরণটার নামই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। ক্লিয়ার হয়েছে সবাই কেন্দ্রমুখী ত্বরণের কনসেপ্টটা? জি স্যার। আচ্ছা, এখন এখানে অনুধাবনমূলক একটা প্রশ্ন পরীক্ষা আসে 2 মার্কের জন্য। আমি এখানে লিখেছি, দেখো যে সুষম রৈখিক গতিতে ত্বরণ থাকে না, কিন্তু বৃত্তাকার সুষম বৃত্তাকার গতিতে ত্বরণ থাকে কেন, ব্যাখ্যা করো। এটা অনুধাবনমূলক প্রশ্ন, সেটা আমি এখানে একটা চিত্র দিয়েছি। দেখো রৈখিক গতির ক্ষেত্রে, আচ্ছা সুষম কথার অর্থ কি বলতো? সুষম কথার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টে বেগের মান বা দ্রুতির মান কি হবে? একই হবে। আচ্ছা বলতো রৈখিক গতির ক্ষেত্রে খেয়াল করো, রৈখিক গতির ক্ষেত্রে একটা বস্তু যদি এ থেকে বি তে ঘূর্ণনশীল হয়, এই পথ বরাবর যদি গতিশীল হয়, তাহলে সুষম রৈখিক গতির কথা অর্থ হচ্ছে যে সকল পয়েন্টে বেগের মান এবং দিক কি একই? একই দিকে, দিকও একই দিকে এবং বেগের মান একই দিকে। তাহলে কি বেগের কি পরিবর্তন হচ্ছে এখানে বলতো? হবে না। আচ্ছা, বেগের পরিবর্তন না হলে আমরা জানি যে ত্বরণ মানে কি, বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ, ক্যালকুলাসের ভাষায়। তাহলে যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে না, ডিভি ইকুয়াল টু জিরো, তাহলে আমরা ফাইনালি আমরা এখানে ত্বরণ কত পেয়ে যাচ্ছি? 0 পাচ্ছি। আর সুষম রৈখিক গতির ক্ষেত্রে আমরা এখানে কোনো ত্বরণ পাচ্ছি না, কিন্তু সুষম বৃত্তাকার গতিতে কি হচ্ছে, ত্বরণ থাকে কেন, এটাই হচ্ছে মূল জিনিস। সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে সকল পয়েন্টে দ্রুতির মান এক হলেও বেগের মান কিন্তু আলাদা আলাদা হয়। কেন আলাদা হয় জানো? কেননা সকল পয়েন্টে দ্রুতির মান একই,
একই একই দ্রুতির মান একই, বেগের মান পরিবর্তন হতে থাকে স্যার। হ্যাঁ, বেগের দিক পরিবর্তন হচ্ছে। বেগের দিকটা কি হচ্ছে এখানে? প্রতি মুহূর্তে বেগের দিক পরিবর্তন হচ্ছে, এবং যে কোনো বিন্দুতে বেগের দিক ওই বিন্দুতে কি বরাবর বলো তো? অঙ্কিত স্পর্শক বরাবর। তাহলে এই যে আমি বিভিন্ন জায়গায় স্পর্শক ড্রয়িং করেছি, খেয়াল করে দেখো এই যে স্পর্শক ড্রয়িং করা হয়েছে, এই স্পর্শক বরাবর তোমার এই বেগের দিকটা। সুতরাং তোমার এখানে দ্রুতির মান এক থাকলেও যেহেতু তোমার এখানে বেগের দিক প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, সুতরাং এখানে বেগের কি হবে? পরিবর্তন হবে। তো বেগের যদি পরিবর্তন হয়, তাহলে বেগের পরিবর্তন করানোর জন্যই তো তোমার কি হচ্ছে? তাহলে বেগের পরিবর্তনটা কার কারণে হচ্ছে? দিকের পরিবর্তনের কারণে হচ্ছে। ফলে দিকের পরিবর্তনের কারণে যে ত্বরণটা তৈরি হয়, সেই ত্বরণটার নাম কি জানি আমরা? কিছুদিন আগে পড়ে এলাম, সেই ত্বরণটার নাম কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ, এই কেন্দ্রমুখী ত্বরণ। এখানে কি মান অপরিবর্তিত থাকে স্যার? হ্যাঁ, দিক দিক পরিবর্তন হয়, ফলে বেগের পরিবর্তন স্যার। দ্রুতির মান স্যার, মান দ্রুতির মান একই থাকে কিন্তু বেগ পরিবর্তন হয়, যেহেতু দিক পরিবর্তন হচ্ছে। তাহলে এই দিক পরিবর্তনের কারণে তোমার বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে ত্বরণ কাজ করে, সেই ত্বরণটার নামই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তো সেই কেন্দ্রমুখী ত্বরণকে আমরা ইংলিশে মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, এ সাফিক্স সি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এ সি দিয়ে প্রকাশ করি। তাহলে এ ত্বরণের সংজ্ঞা কি? বেগের পরিবর্তনের হার ডিভি বাই ডিটি। তো এখানে যেহেতু ডিভি নট ইকাল টু জিরো, তো ডিভি নট ইকাল টু জিরো মানে কি বলতো? বেগের পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না? আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমরা শিখলাম। এক হচ্ছে জ্ঞানমূলক একটা প্রশ্ন শিখলাম, কেন্দ্রমুখী ত্বরণ বা কেন্দ্রমুখী বল কাকে বলে সেটা আমরা শিখলাম, এক মার্কের সংজ্ঞা পরীক্ষাটা আসে। আর অনুধাবন মূলক প্রশ্ন হিসেবে আমরা এটি পড়লাম যে সুষম রৈখিক গতিতে ত্বরণ থাকে না, কিন্তু বৃত্তাকার গতিতে ত্বরণ থাকে কেন, ব্যাখ্যা করো। তাহলে এই দুইটা চিত্র দিয়ে আমি বাংলা যে ভাষাগুলো বললাম সেই ভাষাগুলো দিয়ে ব্যাখ্যা করলে দুয়ে দুই পেয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এই যে কেন্দ্রমুখী ত্বরণটা পড়লাম, এই কেন্দ্রমুখী ত্বরণের একটা রাশিমালা আছে বা কেন্দ্রমুখী বলের একটি রাশিমালা আছে। ত্বরণ বের করতে পারলেই তো আমরা বল পেয়ে যাবো, ভর দ্বারা গুণ করলে আমরা বল পেয়ে যাবো। তো প্রথমে আমরা কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালাটা আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু এখন দেখার চেষ্টা করব। আমাদের এখন টপিক হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ ও বলের রাশিমালা। তো একটা বস্তু তোমার এক্স ওয়াই তলে তোমার এই বৃত্ত পথে ঘূর্ণনশীল, যে বৃত্তাকার পথের ব্যাসার্ধকে আমি নামকরণ করেছি আর, নামকরণ করা হয়েছে ব্যাসার্ধটা। বলতো এই ব্যাসার্ধ ভেক্টর আর এর ডিরেকশন কোন দিকে? বলতো যে পারবে সে বলবে, ব্যাসার্ধ ভেক্টর আর এর ডিরেকশন কোন দিকে হয় বলো? স্যার পরিধির দিকে স্যার, ব্যাসার্ধ বরাবর কেন্দ্র থেকে পরিধির দিকে। আচ্ছা, বলবে যে ও থেকে এর দিকে, মানে তার অবস্থান যেখানে এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু কোনটা, এই সেন্টারটাই হচ্ছে তার মূল বিন্দু, তাহলে ও থেকে এর দিকে। ওকে, তথা তোমরা বলছো যে কেন্দ্র থেকে পরিধির দিকে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে এই বস্তুটা এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনশীল বস্তুটা, আমার হাতটা খেয়াল করো এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এটা কিন্তু উল্লম্ব বৃত্তাকার গতি না, আনুভূমিক বৃত্তাকার গতি। আচ্ছা, ভূমির সাথে আনুভূমিক বরাবর একটা বস্তু আর ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে। তো কোন একটা মুহূর্তে আমরা এ একটা অবস্থান ধরে নিলাম, এ একটা অবস্থান ধরে নেওয়া হলো, আর এখানে আমরা ডাইমেনশন তল কল্পনা করেছি এক্স ওয়াই। আচ্ছা বলতো এই বস্তুটা যখন এ তে থাকবে তখন এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করে ওখানে থাকবে, এ তে যখন অবস্থান করবে, এই এ পয়েন্টে যখন অবস্থান করবে, তো সেটা এক্স অক্ষের সাথে কত কোণে অবস্থান করছে সেই অ্যাঙ্গেলটা আমরা এখানে নামকরণ করেছি থেটা। ওকে, তো এটা যেহেতু দ্বিমাত্রিক তাহলে এই বিন্দুতে স্থানাঙ্কের কয়টা মান থাকবে? দুইটা, একটা এক্স এবং আরেকটা কি ওয়াই। যে অধিকান্ত দূরত্ব সেটা, তো বলতো ও সি আর বি এ কি পরস্পর? ওসি আর বিএ পরস্পর কি লম্ব? সমান লম্ব, পরের কথা ওসি আর বিএ কি লম্ব হয়? ওসি আর বিএ হচ্ছে পরস্পর সমান এবং সমান্তরাল। সুতরাং ওসি যদি ওয়াই হয় তাহলে বিএ সমান কত হবে বলো? ওয়াই হবে। ক্লিয়ার চিত্রটা? আচ্ছা, এবারে দেখো আমরা এখানে ভেক্টরের ইয়াটা নিয়ে আনা হচ্ছে তোমার কনসেপ্টটা, যে দেখো আর তোমার এক্স অক্ষের সাথে থেটা কোণ তৈরি করেছে, তাহলে আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? আর কস থেটা। এই যে ও বি বা এক্স ইকুয়াল টু কত হবে? আর কস থেটা। দেখো কস থেটা কেন এলো, এটা আনুভূমিক উপাংশ,
একইভাবে ওসি বা বিএ দ্যাট ইজ ইকাল টু ওয়াই ইজ ইকাল টু কি হবে আর সাইন থিটা দেখো যে এই দুটো কম্পোনেন্ট ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো জি স্যার জি স্যার মানে উপাংশে বিভাজন করা হলো কাকে বিভাজন করা হলো আর কে তাহলে আর এর এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আর কস থিটা ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ আর সাইন থিটা কারণ আমরা জানি যে আর এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করেছে তো যার সাথে কোণ তৈরি করে সেটা সেই বরাবর আনুভূমিক উপাংশ কজ অ্যাঙ্গেল আসবে আর অপর অংশ বরাবর তোমার সাইন অ্যাঙ্গেল আসবে আচ্ছা আর এখানে এই বস্তুটা যে ঘূর্ণনশীল সেটা ওমেগা সমকৌণিক বেগে ঘূর্ণনশীল ধরে নেওয়া হলো তাহলে আমরা কৌণিক বেগ ওমেগা মানে কি জানি ক্যালকুলাসের ভাষায় সংজ্ঞা আমরা কি জানি ডি থিটা বাই ডিটি আমরা নর্মাল ভাষায় এটা সংজ্ঞায়িত করেছি এটা তাহলে আমরা এখানে ওমেগা ইকাল টু ওমেগা হচ্ছে কৌণিক বেগ এই বস্তুটা ওমেগা সমকৌণিক বেগে ঘূর্ণনশীল তাহলে এই ওমেগাটাকে বলা হচ্ছে কৌণিক বেগ তাহলে কৌণিক বেগ মানে কি কৌণিক সরণের হারকে কি বলা হয় কৌণিক বেগ ঠিক আছে তাহলে এখানে কত কৌণিক সরণ হয়েছে থেটা এবং এই পয়েন্ট থেকে ওই এ পয়েন্টে যেতে তার কত সময় লেগেছে টি সময় লেগেছে তাহলে আমরা ওমেগা ইকাল কি লিখতে পারি থেটা বাই টি তাহলে থেটা ইকাল কি হবে ওমেগা টি দেখো তো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা বাকিগুলো এখন ক্যালকুলেশন আমাদের এই দুটা এই কয়টা জিনিস ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো আমাকে ইয়েস স্যার আচ্ছা এখন বলো আর ভেক্টর মানে কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ যেহেতু এটা টু ডাইমেনশনাল বলতে হবে কি এগুলো এখন ব্যাখ্যা করতে হবে না স্যার আচ্ছা এবার এক্স কত পেয়েছি আর কস থেটা আর ওয়াই কত পেয়েছি আর সাইন থেটা আচ্ছা আর এক্স এর সাথে আই ক্যাপ আর জে ক্যাপ তো থাকবে এক্স এর সাথে আই ক্যাপ ওয়াই এর সাথে জে ক্যাপ যেহেতু এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ আচ্ছা এবারে আমরা এখানে দেখো কি করছি একটু খেয়াল করো এখানে এই যে কস থেটা তাহলে আর কস থেটা থেটার পরিবর্তে কি লিখবো এই যে দেখো নিচে আমি এখানে বের করে রেখেছি থেটার পরিবর্তে কি লিখবো বলো সরণের হারকে কি বলা হয় বেগ অবস্থান ভেক্টরের পরিবর্তন হারকে কি বলা হয় বেগ তাহলে ভি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ডিডিটি অফ আর ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ডিডিটি অফ আর কজ ওমেগা টি আই ক্যাপ আর ভেক্টর মানে যে উপরে যে আর ভেক্টরটা তোমরা পেয়েছো সে আর ভেক্টরটা এখানে লেখা হচ্ছে ওকে এবার এটাকে ডিফারেনশিয়েট করতে হবে ডিফারেনশিয়েটের সূত্রগুলো কি মনে আছে ত্রিকোণমিতির সূত্র যদি আমি তোমাদের পড়াই নাই আচ্ছা ত্রিকোণমিতির সূত্র একটু তোমাদের বলে দিই আমি এখানে একটা দুটা সূত্র লাগবে এইটা একটা সূত্র খেয়াল করো ডিডি এক্স অফ সাইন থ্রি এক্স বলো তো কার সাপেক্ষে ডিফারেনশিয়েট করা হচ্ছে ডিডি এক্স কার সাপেক্ষে ডিফারেনশিয়েট করা হচ্ছে সাইনের যে অ্যাঙ্গেল সেটা কি শুধু এক্স না থ্রি এক্স তাহলে ওই থ্রি এক্স টাকে মনে মনে এক্স কল্পনা করবে হ্যাঁ তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স ডিডি এক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স এক্স মানে তো থ্রি এক্স কিন্তু যাকে মনে মনে এক্স ধরেছিলে থ্রি এক্স কে মনে মনে এক্স ধরা হয়েছিল সেটা তো টোটালটা এক্স না তাই না সেটা তো অ্যাকচুয়ালি কি থ্রি এক্স তাহলে ওই থ্রি এক্স কে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো থ্রি এক্স কে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে থ্রি হবে এই থ্রি দ্বারা সামনে এনে কি করতে হবে গুণ করতে হবে তাহলে দেখো ডিডি এক্স এটা চেইন রুল না স্যার এটা হ্যাঁ বলো চেইন রুল না কি বলছো আমি তোমার কথা বুঝি নাই স্যার এটা কি স্যার চেইন রুল না ক্যালকুলাসের ডিফারেন্সিয়েট করার আবার বলো তুমি কি প্রশ্ন করছো আমার ক্লিয়ার হচ্ছে না কিন্তু এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা তো এক্স এর সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েট করছো তাই না কিন্তু এখানে তো শুধু এক্স না থ্রি এক্স আছে এই জন্য ওই থ্রি এক্স কে আবার ডিফারেন্সিয়েট করলে কি বের হবে থ্রি বের হবে এই থ্রি দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তো সেই সেম জিনিসটা আবার এখানে আনা হয়েছে দেখো এই জিনিসটা আমাদের লাগবে বলো ডিডিটি অফ সাইন ওমেগা টি ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট ওমেগা সমকৌণিক বেগে ঘূর্ণনশীল তো ওমেগা কনস্ট্যান্ট তাহলে এখন এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হচ্ছে টি এর সাপেক্ষে তো ডিডিটি অফ সাইন ওমেগা টি তাহলে কি হবে কজ ওমেগা টি আর এই ওমেগা আবার সামনে এসে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে কনস্ট্যান্ট বলো এই সূত্রটা আমরা এখন ইউজ করব এস স্যার আচ্ছা এখন চলে এসো এখানে
আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা আমরা আবার ফেরত যাচ্ছি। দেখ এই যে আমরা যে ভি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ডিডিটি অফ আর ভেক্টর, তাহলে ডিডিটি অফ আর ভেক্টর এখানে অ্যাপ্লাই করা হলো। এবারে তোমরা এখন ডিফারেনশিয়েট করো, ডিডিটি অফ প্রথমটাকে ডিফারেনশিয়েট করো আই ক্যাপের সাথে যেটা আছে, আর কস ওমেগা টি বলো, আর তো বৃত্তের ব্যাসার্ধ কনস্ট্যান্ট সেটা তো বামে থাকবেই, আর কস ওমেগা টি কে করলে কি হবে বলো, কুইক রেসপন্স করো, কস কে করলে কি হয়, মাইনাস সাইন ওমেগা, মাইনাস সাইন, তাহলে একটা সামনে একটা মাইনাস চলে আসবে। ওকে, তাহলে যে সামনে একটা মাইনাস চলে এসেছে কিন্তু, আর কজ ওমেগা টি সেটা কাতে রূপান্তরিত হবে, সাইন ওমেগা টি, কিন্তু এখানে কিন্তু টি এর সাপেক্ষে করা হচ্ছে, কিন্তু কজের যে অ্যাঙ্গেল সেটা কি শুধু টি না, ওমেগা টি, ওমেগা টি স্যার। তাহলে ওই যে ওই ওমেগাটা বামে যাবে, ওই ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করলে ওমেগা রেজাল্ট হবে, সেই রেজাল্ট দ্বারা আবার গুণ করতে হবে, তাহলে মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি আই ক্যাপ। একই ভাবে পরেরটা ইমন হোসেন বলো, পরেরটা আর সাইন ওমেগা টি জে ক্যাপ, ইমন হোসেন বলো এটা ডিফারেন্সিয়েট করলে কি হবে? জি স্যার আমি শুনতে পাই নাই স্যার। আচ্ছা তাহলে একটু দেখো তুমি, তাহলে আর আর ই থেকে যাবে, আর সাইন ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, কস ওমেগা টি, আর ওমেগা টি কে আবার ডিফারেন্সিয়েট করলে কি ওমেগা বের হয়ে যাবে, তাহলে এই ওমেগা সামনে এনে গুণ করে দিতে হবে, আর জে ক্যাপ জে ক্যাপই থাকবে। দেখো তো ভি টা কি করে বের করলাম, ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা এবারে এই বেগের মানটা, এটা তো বেগ ভেক্টর তৈরি হলো তাই না, এবারে যদি আমরা এই বেগের মানটা বের করতে চাই তাহলে কি করব, যে কোনো ভেক্টর মান বের করার নিয়ম কি, যে ওই ভেক্টর আই ক্যাপের সহগ তার উপরে স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ তার উপরে স্কোয়ার করে দাও। তাহলে এখানে আই ক্যাপের সহগ কত আছে, মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি, তো স্কোয়ার করলে কত হবে, মাইনাস প্লাস হয়ে যাবে, আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, আর এখানে জে ক্যাপের সহগ হচ্ছে আর ওমেগা কজ ওমেগা টি, স্কোয়ার করলে কত হবে, আর স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। ক্লিয়ার হয়েছে কিনা, দেখো এখানে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার কমন নিলে উইদিন ব্র্যাকেট কি তৈরি হবে, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কজ স্কোয়ার ওমেগা টি, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কজ স্কোয়ার ওমেগা টি কত, ওয়ান। তাহলে উইদিন রুট কি পাচ্ছি আমরা, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে ফাইনালি কি হচ্ছে, ওমেগা আর হয়ে দেখবে ভি ইকুয়াল টু ওমেগা। ক্লিয়ার হয়েছে, দেখো আমরা এই রৈখিক ত্বরণের সাথে রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্কে এইভাবে কিন্তু আমরা বের করতে পারি, যেটা আমি প্রথম ক্লাসে নর্মাল নিয়মে আমি দেখিয়েছিলাম, এটা কিন্তু এই ক্যালকুলাস ব্যবহার করে বের করা যায়। তাহলে এটাই হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা আর। আচ্ছা এখন আমাদের টার্গেট হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ বের করা, তাহলে এই যে বেগ পেয়ে গেলে এই বেগটাকে আমরা কি করব, এই বেগটাকে, এই বেগ কিন্তু এই যে স্পর্শক বরাবর কাজ করছে, এই যে স্পর্শক বরাবর, তাহলে এই বেগের দিক পরিবর্তন করানোর জন্য কি তৈরি হবে, কেন্দ্রমুখী ত্বরণ তৈরি হবে। তাহলে সেই কেন্দ্রমুখী ত্বরণ এসি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু, যেহেতু ত্বরণ একটি ভেক্টর রাশি যার জন্য ভেক্টর চিহ্ন দিয়ে লেখা হচ্ছে, তাহলে এসি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ভি ভেক্টর, এই যে ভি ভেক্টর উপরে যেটা আমরা পেয়েছি সেটা এখানে অ্যাপ্লাই করো, তাহলে ডিডিটি অফ ভি ভেক্টর মানে হচ্ছে মাইনাস আর ওমেগা টি, এই যে এই লাইনটা, মাইনাস আর ওমেগা টি সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস আর ওমেগা কজ ওমেগা টি জে ক্যাপ, সেই মানটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। এবারে এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট জিওন হাসনান বলো, হাসনান জিওন, জিওন বলো, মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, কুইক রেসপন্স করো। আচ্ছা রেসপন্স নাই, ভেরি ব্যাড, তাহলে তোমার মাইনাস আর ওমেগা আর ওমেগাই থাকবে, আর সাইন ওমেগা টি কে করলে কি হবে, স্যার সাইন ওমেগা টির পরিবর্তে সামনে যাবে, তাহলে ওমেগা সাইন ওমেগা স্কয়ার কস ওমেগা টি আই ক্যাপ, আর এখানে আর ওমেগাই থাকবে, আর কস কে করলে কি হয়, মাইনাস সাইন, তাহলে এখানে দেখো একটা মাইনাস চলে আসছে এই জায়গায়, ওমেগা ওমেগা স্কয়ার হয়ে যাবে স্যার, আর কস সাইনে রূপান্তরিত হচ্ছে, আর একটা ওমেগা সামনে গিয়ে আর ওমেগা স্কয়ার হয়ে যাচ্ছে। এবার এখানে মাইনাস ওমেগা স্কয়ার কমন নিয়ে নাও, তো মাইনাস ওমেগা স্কয়ার কমন নিলে উইদিন ব্র্যাকেট এই জিনিসটি তৈরি হবে, বলতে এই জিনিসটা আর উপরে যে আর আর আমরা লিখেছিলাম, এই যে আর ভেক্টর ইকুয়াল টু আর কজ ওমেগা টি আই ক্যাপ প্লাস আর সাইন ওমেগা টি জে ক্যাপ, ওইটা আর এটা কি সেম জিনিস না, আর কজ ওমেগা টি আই ক্যাপ প্লাস আর সাইন স্যার এটা হচ্ছে ওমেগা টি আর এর মানটাই, স্যার এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আর এর মান না আর ভেক্টর, স্যার আর ভেক্টর, আর ভেক্টর, ওইটার পরিবর্তে আমরা কি লিখবো, এই যে আর ভেক্টর খেয়াল করো, তাহলে এসি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার আর ভেক্টর, সো হোয়াট ইন্ডিকেটস দা মাইনাস সাইন হিয়ার, এই মাইনাস সাইন কি ইন্ডিকেট ইন্ডিকেট করছে এখানে, দেখো এটা কি তথ্য বহন করছে এখানে, সেটা হচ্ছে দেখো এই ব্যাসার্ধ বা অবস্থান ভেক্টর আর ভেক্টরের ডিরেকশন যেদিকে, কেন্দ্রমুখী ত্বরণের ডিরেকশন তার বিপরীত দিকে, সেটাই তো কেন্দ্রমুখী ত্বরণ এসি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, এটা কোন দিকে কাজ করছে, এ থেকে কোন দিকে কাজ করবে বলো স্যার, কেন্দ্রের দিকে স্যার, তাহলে এ থেকে ও এর দিকে কাজ করছে, ত্বরণটা কোন দিকে, এই যে এসি ডিরেকশনটা কেন্দ্রের দিকে দেখানো হচ্ছে, বাট আর ভেক্টরের ডিরেকশন কোন দিকে, ও থেকে এ এর দিকে, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ এবং ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো, এমসিকিউ পরীক্ষার প্রশ্ন, কেন্দ্রমুখী ত্বরণ এবং ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, কুইক রেসপন্স করো, 180 ডিগ্রি স্যার, 180 ডিগ্রি,
এই জন্য এটা বিপরীত দিকে হওয়ার কারণে এখানে কি সাইন এসছে? মাইনাস সাইন এসছে। ক্লিয়ার কিনা বলো সবাই? মাইনাস সাইনের তাৎপর্যটা আমি ব্যাখ্যা করলাম। আচ্ছা, এবারে কেন্দ্রমুখী ত্বরণের মানটা বের করো। কেন্দ্রমুখী ত্বরণের মান অনেক ভাবে বের করা যায়, আমি এখান থেকে বের করে নিয়ে আসতেছি। এখান থেকে বের করা যাবে, এই যে -ωr ভেক্টর, এখান থেকে বের করা যায়। এটা একক ভেক্টর নিয়ে আসতে হবে, তো সেদিকে আমি যাচ্ছি না। আমি সরাসরি এই যে উপরে যে ভেক্টর ফর্মটা পেয়েছো সেখান থেকে আমি সরাসরি বের করছি। তাহলে এসি মান বের করতে চাচ্ছি আমরা কেন্দ্রমুখী ত্বরণ, তাহলে মান বের করার নিয়ম কি? রুট ওভার আই ক্যাপের সহগ তার উপর স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ তার উপর স্কোয়ার। আচ্ছা, তো আই ক্যাপের সহগ কত এখানে আছে বলো? -r ω² cos ωt, তাই না? তাহলে এটার উপর স্কোয়ার করলে কত হবে? r² ω² cos² ωt। এটা তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে। এবারে দেখো ভিতরে কমন নেওয়া হচ্ছে, r² ω² 4 কমন নিচ্ছি উইদিন রুট। তো কমন নিলে রুটের মধ্যে কি তৈরি হচ্ছে বলো তো? তৈরি হচ্ছে এখানে sin² ω t + cos² ω t। তো sin² ω t + cos² ω t মানে কত? 1। তাহলে ফাইনালি রুট থেকে কি বের হয়ে যাবে দেখো, ω² r² ω² 4 r². তাহলে ω² থাকবে আর r² রুট কাটাকাটি হয়ে শুধু r থাকবে। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো, AC = ω² r, এটা একটা কেন্দ্রমুখী ত্বরণের রূপ। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? জি স্যার, একই সিস্টেম বেগের মত। আচ্ছা, আর এই যে ওমেগার পরিবর্তে আবার এখানে অ্যাপ্লাই করা হয়েছে v² / r², এটা কোত্থেকে এলো বলো তো? এই যে আমরা যে v = ω r জানি, তাহলে ওমেগা সমান কত লিখতে পারি? v/r। তাহলে সেটা যদি এখানে অ্যাপ্লাই করা হয়েছে, তো ω² আছে, তাহলে v² / r² হবে। তাহলে এই r, আর এখানে একটা r কাটাকাটি হয়ে ফাইনালি v² / r তৈরি হচ্ছে। এই যে AC = ω² r বা v² / r, এটাই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের মান। এই ত্বরণটাকে যদি আমরা যে বস্তুটা ঘূর্ণনশীল তাকে তার ভর দ্বারা গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? কেন্দ্রমুখী বল পেয়ে যাব। সেই কেন্দ্রমুখী বল FC = m ω² r = mv² / r, এটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের রাশিমালা। ক্লিয়ার হয়েছে কিনা দেখো, বই তোমাদের বইতে সাধারণত অপনের বইতে অন্যভাবে করা আছে, আমি একটু ভেক্টরের কনসেপ্টটা এনে এখানে বের করার চেষ্টা করেছি, অবস্থান ভেক্টরের কনসেপ্টটা এনে। ওরা অন্যভাবে করেছে, ওটা সহজ একটা পদ্ধতি, তোমরা এটা করলে সুবিধা হবে, মানে ইন ডিটেলস পদ্ধতিটা তোমাদের জানা থাকলো। তাহলে কেন্দ্রমুখী বল এবং ত্বরণের যে রাশিমালা বের করলাম, এটা ক্লিয়ার হয়েছে সবাই? কিছুই না, প্রথমে আগে আমরা অবস্থান ভেক্টরটা বের করলাম, এই অবস্থান ভেক্টরকে ডিফারেন্সিয়েট করা হলো, তাহলে আমরা বেগ পেয়ে গেলাম। এই বেগকে যদি আবার ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে আমরা কি পেয়ে যাবো? কেন্দ্রমুখী ত্বরণ পেয়ে যাবো। এবং এখানে কেন মাইনাস সাইন এলো? কেননা কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে বস্তুর অবস্থান হতে কেন্দ্রের দিকে কাজ করে, কিন্তু অবস্থান ভেক্টরের ডিরেকশন হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে কাজ করে, অর্থাৎ দুটা বিপরীত দিকে কাজ করে বলে এখানে মাইনাস সাইনটা এসছে। এই হচ্ছে মাইনাস সাইনের তাৎপর্য। এবার সেখান থেকে আমরা কেন্দ্রমুখী ত্বরণের মান এবং কেন্দ্রমুখী বলের যে মান, সেই মানটা আমরা বের করলাম। এবার এখানে দু একটা অঙ্ক আছে, এগুলো খুবই ইজি অঙ্ক। দেখো, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে কক্ষপথে ঘুরছে। আচ্ছা, এত বেগে ঘুরছে, তো বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ কত বলা আছে? এটা আর এর মান, আর কত দ্রুতিতে বা বেগে ঘুরছে এটা কার মান? ভি এর মান। তো ভি এর মান বলা, আর এর মান বলা আছে। তো কেন্দ্রমুখী ত্বরণ কি বের করতে পারবে না? এই যে A = বলো, এই যে ভি বলা আছে আর বলা আছে, তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই করবে? AC = v² / r অ্যাপ্লাই করবে, v² আর যদি কৌণিক দ্রুতি দেওয়া থাকে তাহলে ω² r অ্যাপ্লাই করবে। সেটা অঙ্কে দেখবে যে অঙ্কে কি কি ডাটা দেওয়া আছে, সেই ডাটা অনুসারে তোমার এই দুটো ফর্মুলা যে কোনো একটা ইউজ করবে। তাহলে এই যে দেখো, AC = v² / r, ওরা AC লিখে নাই, তুমি AC লিখবে, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তাহলে v² / r ক্যালকুলেশন করলে তুমি কেন্দ্রমুখী ত্বরণ পেয়ে গেলে। আচ্ছা, এখন বলো তো ইলেকট্রনের ভর দ্বারা যদি গুণ করা হয় তাহলে কি পাবে বলো? কৌণিক ভরবেগ হবে স্যার। এই ত্বরণটাকে যদি ইলেকট্রনের ভর দ্বারা গুণ করা হয় তাহলে কি পাবে? কৌণিক ভরবেগ হবে না স্যার, কৌণিক বল, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল পেয়ে যাবে। এই যে দেখো, FC = MAC, তাহলে কেন্দ্রমুখী বল পাবে। ওকে, তাহলে কেন্দ্রমুখী বলটা তোমরা বের করে নিবে। আর ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻³⁹ kg। আচ্ছা, এই সেম অঙ্ক এখানে আরো বেশ কয়েকটা অঙ্ক আছে, তোমরা এখন নিজেরাই পারবে, এগুলো খুবই ইজি অঙ্ক, আমি এদিকে যাচ্ছি না। আমি নতুন আর একটা কনসেপ্ট একটু শিখাবো তোমাদের, যেটা তোমাদের বই পুস্তকে ওই রকম নাই। এটা হচ্ছে উলম্ব বৃত্তাকার গতি। উলম্ব বৃত্তাকার গতি মানে বস্তুটা এইভাবে ঘুরছে না, আনুভূমিক তলের উপরে ঘূর্ণনশীল নয়, এটা উলম্ব তলের উপরে ঘূর্ণনশীল। আমার হাতটা দেখা যাচ্ছে, দেখো তো এইভাবে ঘুরছে, এটা উলম্ব তলে ঘুরছে, নট হরাইজন্টাল, ইট ইজ ভার্টিক্যাল। তাহলে সেক্ষেত্রে এই গতির ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে, ধরো একটা বস্তুকে, m kg ভরের একটা বস্তুকে সুতোয় বেঁধে উলম্ব বৃত্তাকার পথে
সেটা সমদ্রুতিতেও ঘুরাতে পারো, অসমদ্রুতিতেও ঘুরাতে পারো। তো আমি এখানে শুরুতে এখানে এন ইউ সিএম লিখেছি, এন সরি এন ইউ ভি সিএম মানে হচ্ছে নন ইউনিফর্ম ভার্টিক্যাল সার্কুলার মোশন। নন ইউনিফর্ম ভার্টিক্যাল সার্কুলার মোশনের অর্থ হচ্ছে যে বিভিন্ন পয়েন্টে বস্তুরা যখন অবস্থান করবে এই বিভিন্ন পয়েন্টে বেগের মানটা কি হবে, আলাদা আলাদা হবে। আর যদি আমি শুধু ইউ ভি সিএম লিখতাম তাহলে কি হতো, ইউনিফর্ম ভার্টিক্যাল সার্কুলার মোশন, সেক্ষেত্রে সকল পয়েন্টে বেগের মানটা কি থাকবে, দ্রুতির মানটা সব জায়গায় একই থাকবে। তো দ্রুতির মানটা যদি আলাদা হয় তাহলে সেটা কি হবে, সেটা একটা আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। এটা বই পুস্তকে ওইভাবে না, একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণনের ক্ষেত্রে অবশ্যই এখানে কোন তরণটা কোন বলটা কাজ করবে বলো তো, কেন্দ্রমুখী বল কাজ করবে। ওকে, আচ্ছা, এখন আমরা এ একটা অবস্থান ধরে নিলাম, বস্তুটা যখন এ তে অবস্থান করবে তখন তার ওজন কোন দিকে কাজ করবে, খাড়া নিচের দিকে, খেয়াল করো এই ওজনটা হচ্ছে mg। তাহলে এটা সাম্যাবস্থা হতে, এটা হচ্ছে তার সাম্যাবস্থা, এই রেখাটাকে বলা হচ্ছে তার সাম্যাবস্থা। হ্যাঁ, কোন একটা বস্তুকে সুতোয় বেঁধে ঝুলিয়ে দিলে তো ওই বরাবর অবস্থান করবে, তাই না, এই নিচের দিক বরাবর অবস্থান করবে। তো সেখান থেকে কত অ্যাঙ্গেলে বস্তুর অবস্থান করছে, এতে যাওয়ার ফলে থেটা অ্যাঙ্গেলে অবস্থান করছে। তাহলে এটা থেটা হলে তোমার এখানে ওজনের সাথে ডটের লাইন রেখাটা কত অ্যাঙ্গেল তৈরি করবে বলো তো, থেটা। তাহলে এই ওজনটা দুইটা উপাংশে বিভাজিত হবে, একটা হচ্ছে mg cos থেটা, আর এই বরাবর একটা উপাংশ তৈরি হবে, এটা mg sin থেটা। mg sin থেটা আমি দেখাই নাই, আমাদের দরকার হচ্ছে mg cos থেটা। আর সুতার টানটা কোন দিকে কাজ করবে বলো তো, বস্তুটা যখন এতে থাকবে সুতার টান কোন দিকে কাজ করবে, সুতার টানটা কিন্তু সবসময় সুতোটাকে কোন সুতোটাকে বেঁধে তুমি ঘুরাচ্ছ বলো, এই যে কেন্দ্রে তুমি বেঁধে ঘুরাচ্ছ বা তুমি হাত দিয়ে ধরে ঘুরাচ্ছ, তাহলে কেন্দ্রের দিকে কিন্তু এই টানটা কাজ করবে। আর বাহিরের দিকে কোনটা কাজ করছে, এই যে mg cos থেটা, ওজনের যে উপাংশটা তৈরি হয়েছে mg cos থেটা বলো তো, টান আর mg cos থেটা কি একই দিকে না পরস্পর বিপরীত দিকে বলো তো, বিপরীত দিকে, বিপরীত দিকে। তাহলে এই বস্তুর উপরে ক্রিয়াশীল যে মোট কার্যকর বল বা যেটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল, এই f টাকে বলা হচ্ছে কার্যকর বল বা কেন্দ্রমুখী বল, fc আমি লিখি নাই, এটা fc হবে, সেন্ট্রিপিটাল ফোর্স, fc দ্যাট ইজ ইকুয়াল টু t মাইনাস mg cos থেটা। কেন মাইনাস লিখলাম বলো, কেন্দ্রমুখী বল দ্যাট ইজ এম ভি স্কোয়ার বাই আর, সকল পয়েন্টে কিন্তু দ্রুতির মানটা আলাদা হবে, এই জন্য আমি এখানে এই পয়েন্টের নাম অনুসারে বেগের মানটাকে লিখা হয়েছে ভি এ, এম ভি স্কোয়ার বাই আর সেটা অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি টি এ দ্যাট ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার আর ডিভাইডেড আর প্লাস এম জি কস থেটা। দেখো তো এটা আমরা এ পয়েন্টের টানটা আমরা বের করলাম। এবারে এই সূত্র ব্যবহার করে যে কোনো পয়েন্টে তুমি টান বের করতে পারবে বলো তো, বস্তুটা যখন এতে অবস্থান করবে কি খেয়াল করো, বস্তুটা এতে গেলে থেটা কত ডিগ্রি হবে, কুইক রেসপন্স করবে এখন, বস্তুটা বি তে অবস্থান করলে থেটা কত ডিগ্রি হবে, কুইক রেসপন্স করো, 90 ডিগ্রি মাইনাস থেটা। এই সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে বি তে অবস্থানের কারণে টানটাকে আমরা নামকরণ করেছি টি বি। তাহলে এই টি এর জায়গায় আমরা কি লিখছি এখন দেখো, টি বি দ্যাট ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, ভি এর জায়গায় ভি বি লিখবে, যেহেতু নন ইউনিফর্ম বিভিন্ন পয়েন্টে দ্রুতির মানটা আলাদা আলাদা হবে, তাহলে এম ভি বি স্কোয়ার বাই আর, আর এখানে এম জি কস 90, তো এম জি কস 90 মানে কত, জিরো। তাহলে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি টান, এইটা দেখো ক্লিয়ার হয়েছে কিনা, এই ফর্মুলাটা সব জায়গায় আমরা অ্যাপ্লাই করব। ওকে, সি পয়েন্টে যাও, সি পয়েন্টে গেলে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে বলো, কুইক রেসপন্স করো এখন, 180 ডিগ্রি। দেখো কত ইজি, তাহলে টি এ জায়গায় কি লিখবে, টি সি দ্যাট ইজ ইকুয়াল টু এম ভি সি স্কোয়ার বাই আর, এম জি কজ 180 ডিগ্রি, তো এম জি কজ 180 ডিগ্রি মান কত, -1। তাহলে দেখো এখানে এই সূত্রটা তৈরি হচ্ছে, তাহলে সুতার টান কিন্তু বিভিন্ন পয়েন্টে আলাদা আলাদা হবে, ঠিক আছে। আচ্ছা, একইভাবে ডি ডি বিন্দুতে যদি বের করতে চাও তাহলে ডি বিন্দুতে গেলে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, 270। তাহলে ওই এতে যে টান এই সূত্রটাই বারবার ইউজ করবে, করলে দেখো তোমার টি বিন্দুতে টান পেয়ে যাবে এইটা। আর ই বিন্দুতে এলে দেখো কি হচ্ছে, ই বিন্দুতে যখন আসবে তখন কিন্তু ই বিন্দুর সাপেক্ষে কিন্তু তুমি অ্যাঙ্গেলটা নিচ্ছ, তাই না, ই বিন্দুর সাপেক্ষে কিন্তু এই কৌণিক সরণ মানে সেই ক্ষেত্রে ই বিন্দুতে এলে কৌণিক সরণ তো নাই, তাই না, ওই জায়গা থেকে শুরু করেছিল যাত্রা, তো ওখানে এলে থেটা কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। জিরো ডিগ্রি হলে তোমার এম জি কস 0 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু দেখো এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি। তাহলে বলতে কোথায় টান বেশি একটু খেয়াল করো, ফর্মুলা গুলো ই বিন্দুতে সবচেয়ে বেশি, কোথায় টান বেশি বলো স্যার, ই বিন্দুতে বেশি হবে, ই বিন্দুতে টান হচ্ছে সবচেয়ে বেশি। এরপরে দেখো ই বিন্দু থেকে যদি বস্তুটা এখন উপরের দিকে উঠতে থাকে
তাহলে কি ঘটনা ঘটছে এখন বলো, তাহলে টান কি কমবে না বাড়তে থাকবে? টানটা কমতে থাকতেছে স্যার, টানটা কমতে থাকবে, কেননা বেগের মানটা কমতে থাকবে। তার মানে ই পয়েন্টে বেগের মান হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে এখানে এই বেগের মানটা ই পয়েন্টে ম্যাক্সিমাম হওয়ার কারণে ই পয়েন্টে টানটা কি হবে ম্যাক্সিমাম হবে। এরপরে এটা যখন উপরের দিকে উঠতে থাকবে, তখন তো উপরের দিকে উঠতে থাকা মানে কি, এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে যাবে না, তখন তো বেগের মানটা কমে যাবে, তাই না? বেগের মানটা কমে গেলে তোমার টানটাও কি হবে, তোমার কমে যাবে। এইভাবে কমতে 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 এসে দেখো সি পয়েন্টে এসে, সি পয়েন্টটাকে বলা হয় সর্বোচ্চ অবস্থান বা মানে ম্যাক্সিমাম পয়েন্ট অবস্থান, আর ইটাকে বলা হয় সর্বনিম্ন অবস্থান, আর ডি আর বি কে বলা হয় মধ্যাবস্থান। ডি আর বিটাকে কি বলা হচ্ছে? মধ্যাবস্থান। তাহলে সর্বোচ্চ বিন্দুতে তোমার সুতার টান সবচেয়ে কম হবে, তাহলে সবচেয়ে বেশি কোথায়? সর্বনিম্ন অবস্থানে, ই অবস্থানে। সবচেয়ে বেশি হচ্ছে সর্বোচ্চ অবস্থানে, সি অবস্থানে। আর মাঝামাঝি মান কোথায় তৈরি হচ্ছে তাহলে? যে মধ্যাবস্থানে, ডি অথবা মধ্যাবস্থান, যে বি আর ডি বিন্দুতে। ক্লিয়ার হয়েছে কি? দেখো তো এই জিনিসটা। এবারে দেখো আমরা এই যে টানগুলো যে বের করলাম, এবারে সুষম অসম বৃত্তাকার গতির মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, আমি এখানে পার্থক্য গুলো লিখে দিয়েছি, এগুলো তোমরা একটু দেখবে। ইউসিএম মানে হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন, আর এন ইউসিএম মানে হচ্ছে নন ইউনিফর্ম সার্কুলার মোশন, নন ইউনিফর্ম সার্কুলার মোশন। তো ভি মানে রৈখিক দ্রুতি, রৈখিক দ্রুতি, আর ওমেগা হচ্ছে কৌণিক দ্রুতি, সর্বদা ধ্রুব থাকে। এইগুলো একটু দেখবে। হ্যাঁ, এখানে একটা অঙ্ক আমি এনেছি, অঙ্কটা নিয়ে একটু কথা বলবো আমি। 2 কেজি ভরের একটি বস্তুকে তোমার এত দীর্ঘ একটি সুতোয় বেঁধে উলম্ব বৃত্তাকার পথে এত সমদ্রুতিতে ঘুরানো হলে সর্বোচ্চ অবস্থান, মধ্যাবস্থান ও সর্বনিম্ন অবস্থানে সুতার টান কত? তো ভর বলা আছে 2 কেজি, ব্যাসার্ধ বলা আছে, ভি এর মানটা বলা আছে। তো সর্বোচ্চ অবস্থান মানে কোন কোথায় বলো তো? সি। তাহলে সি তে টান 180°। এম ভি, আচ্ছা এখানে কিন্তু সমদ্রুতিতে ঘুরানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে ইউনিফর্ম ভার্টিক্যাল সার্কুলার মোশন, মানে সকল পয়েন্টে দ্রুতির মান হচ্ছে একই। তাহলে এম ভি স্কোয়ার বাই আর হবে। তুমি যেমন এখানে এই সূত্রগুলোতে যে বিভিন্ন পয়েন্টে বেগের মান আলাদা আলাদা দিয়েছে, কেন দিয়েছে? এটা হচ্ছে নন ইউনিফর্ম ভার্টিক্যাল সার্কুলার মোশন, কিন্তু এটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে ইউনিফর্ম আমি দিয়েছি। 1 মিনিট সময় আছে, আমি একটু দ্রুত করি। তাহলে এখানে এই জন্য ভি এর মান সকল পয়েন্টে একই থাকবে, তাহলে টিসি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি, মান বসানো হলে এটা মান, এই মানটা পেয়ে যাবে। আর মধ্যাবস্থান মানে ডি অথবা বি, তো সেটা কথা এম ভি স্কোয়ার বাই আর ক্যালকুলেশন করলে 120 নিউটন, 125 নিউটন পেয়ে যাবে। আর মানে একটা বল না স্যার, সর্বনিম্ন অবস্থান। হ্যাঁ, টান মানে এক ধরনের বল, রাইট? টান হচ্ছে এক ধরনের বল। আচ্ছা, তাহলে তোমার এখানে বি আর ডি এর মান তো সমান হবে, এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি। তাহলে দেখো এই সর্বনিম্ন অবস্থানে টানটা কিন্তু সবচেয়ে বেশি, আর সর্বোচ্চ অবস্থান সি তে টান সবচেয়ে কম, আর মধ্যাবস্থানে টানটা হচ্ছে মাঝামাঝি একটা টান। দেখো তো উলম্ব বৃত্তাকার যে গতির অঙ্কটা আমি এখানে করিয়ে দিয়েছি, সেটা কি ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, আগামী ক্লাসে আমি নতুন আর একটা চ্যাপ্টার শুরু করব। আর এখানে ইউনিফর্ম নন ইউনিফর্ম সার্কুলার মোশনের যে পার্থক্য গুলো আমি লিখে দিয়েছি, পার্থক্য গুলো একটু তোমরা দেখবে। এখানে এটি দ্বারা বোঝানো হচ্ছে স্পর্শ।